সকালকে স্বাগত জানাচ্ছি, আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি, বেশি নেনকে ভালো। আজকে আমাদের একটু মন খারাপ লাগতেছে, কারণ আমার শ্বশুর শাশুড়ি চলে গেছে, আমার বউ কান মানেছে দুদিন ধরে, আজকে যাই বউ সংসার খালি হয়েছে, আবার কৃষ্ণ আছে, শুধু রান্না বান্না করা পারে না, ভাতটা তো তরমুজি ফেলে চাচ্ছে, যাই আজকে খাবার ভালো মোটামুটি খারাপ না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ঠিক আছে। আমি কিনে দেবো একদম ভিডিও দিয়ে, তোমাকে ভিডিও বানাই শেষ হয়ে মানে তুমি আমি অন্য মাস হলো পেয়ে যাব, তাহলে আমাকে টাকা দিয়ে দেবো না, ঠিক আছে। মানে ড্রেসের বিনিময়ে আমার সাথে চ্যালেঞ্জ আসবে আর কি, আসবে না, ঠিক আছে, সমস্যা নেই, দেবেন। আজকে খাবো কি কি বলি, দুপুরবেলায় ধরলো পাঁচ মিশালি গুড়া মাছ, চান্দা ফুটি দেওয়া যাচ্ছে, এটা চরচুরি, চরচুরির মধ্যে অনেক প্রকারের সবজি থাকে, ছোটো আলু, তারপরে আপনার সিম, ডাটা, এগুলো কুচি কুচি করে সব কাটা, মানে গুঁড়াবে না, আর এটা হলো ডাটা আলু দিয়ে ফলি মাছের তরকারি, এক পিস দিয়েছে মাত্র, আর এটা হলো বড় মাছের মাথা দিয়ে মুগ ডাল, এটা খুবই টেস্টি। ওই আমার একটু আচার দাও না, হ্যাঁ আচার দাও, ড্রেস কিনে দিবে, ড্রেস তো দেবো কিনা, হ্যাঁ বেশি দিও না, আমি যে ডালের সাথে একটু খামতো, ডালের সাথে আচার আর নয়তো বা একটু লেবু হলে ভালো হয়, লেবু যেহেতু নেই, লেবুর দাম অনেক, লেবু দাম বেশি হয়, খাম না তাই পোলা বানানোর জন্য লাগে, তো পোলা বানা আবার লেবু ছাড়া খেতে পারে না, বিশেষ করে আমার ব্যাগ নেই, আর বারো মাসে লেবু নেই, ভাতের সাথে খায় না, তোমার ডাক মানে বাঙালি রয়েছে যে ভাই সরসরি অন্য ডিস্ট্রিক্টে সরষে রান্না করে কিনা জানি না, আমাদের টাঙ্গাইল ডিস্ট্রিক্টে হিন্দু বিশেষ হিন্দু পরিবার, প্রথমে সরষে বা ভাজি থাকবেই, সরষে রান্না একটু জটিল আছে, কারণ অনেক রকম সবজি দেওয়া লাগে, তাহলে কাটা খুবই টাক,
That would be good. I'm going to go to the house. কিছু দিন আগে একটা তরমুজ দেশের গালে কিনে দিই এখন বিশ করে কেজি দরে বেচার পর থেকে 300 টাকা নিচে কোনো তরমুজ হয় না যখন কেজি না বেচত তখন তো আপনি ঠিক আছে বেচত সাইজ অনুযায়ী কেজি ধরে দিয়া মানুষে আরো বোকা বানাইছে ওইটা হলো লাইট ডুগা দিয়ে লাইট ডুগা সব ডাটা নেই লাইট ডাটা আর হলো ডুগা বেগুন বেগুন শুষবে খেয়ে না গিয়ে আলু করে সাদা করে তবে এটা শিং মাছের বেশি স্বাদ লাগে খারাপ বানিয়ে দেওয়া হয়েছিল আচ্ছা তুমি সেরে দে খুব টেস্ট
দারুণ টেস্ট আছে। এটা মুগের ডাল নাকি গো? ও সরি, এটা মাশকুলের একটা। এটা রাতে যে বাসায় বানিয়ে রাতে না দেশি ডাল কিনে আনছিল, কাঁচাটা ভাজলো, শ্বশুর ভেজে দিল, সবাই মিলে করছি, এক আত্ম সম্ভব না এটা করা। একজনে বাঁচছে, একজনে ঝাড়ছে, বউ, দুই মা, বাবা, সবাই মিলে মোটামুটি 10টা থেকে শুরু করছো, 3টা বাঁচছে মনে হয়, সব কাজ করতে করতে কষ্ট আছে। মুখ দেন খাওয়ার পর অন্যরকম বাস মশলা ডালে একটু পিসিল পিসিল হয়, প্রসেসিংটা কঠিন আছে, ফলের দোকানে খোঁজ করতে হবে, আঙ্গুরের মতো দেখতে, তাই না বাবা? আমিও জানি না, বলে দেখতে হবে ফ্রিজে রাখা একদম ঠান্ডা, মিষ্টি আছে, ভালো খারাপ না। তরমুজ 6টা খাওয়া হলো, তার মধ্যে আমি কিন্তু 7টা আর 2টা মেহমানরা আনছি,
বিদেশে ফল বিদেশে ফল প্লেনে এনে দেব তো খাবো বাবা তুমি খাবো একটু বাবা কত তরমুজের বীজ দেখাচ্ছি পেটে যে কত কটা গাছ জ্বালাইব আগে ছোটবেলা বড় বিষয় শুনে কিরা হয় এমন ভয় পাই তাই না জিগে দাম বড় বুঝে দেখা গেছে তো বড় অনেকে তো সেম কেনা বলতো যে তত গাছ এগো মাথা ফেটে গাছ বেরোবো ভালো গাছ থেকে বই পাই খেবার ভয় দেয় তো বিশ্বাস করতাম খাওয়া খুবই ফাটাফাটি হইল সে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবার জন্য শুভকামনা রইলো